নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ, একদম সপ্তাহের প্রথম দিন। গত দুদিন ধরে একটা উৎসবের মুহূর্তের মধ্যে আমরা গেলাম, যদিও কুরবানি ঈদটা খুশির ঈদ নয় বলা হয়, তাই তো? সম্ভবত এটি দুঃখের ঈদ, কিন্তু তারপরেও বলবো যে আমাদের উৎসবটাকে খুঁজে নিতে হয়। আর যেটা সব থেকে প্রয়োজনীয় কথা বলার, সেটি হচ্ছে যে আমাদের সামনে একটা বিশাল বড় উৎসবের সময় আসছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব নয়, সারা ভারতবর্ষ জুড়ে এই উৎসব পালন করা হয়, মনে হয় সারা বিশ্বে যেখানে বাঙালি আছে সেখানেও এই উৎসব পালন করা হয়, সেটি হচ্ছে দুর্গাপুজো। তো এই আসন্ন দুর্গাপুজোকে মাথায় রেখেই আমাদের আজ থেকে মনে হয় পথ চলা শুরু করবো আমরা। আমাদের সঙ্গে যে শিল্পী রয়েছেন, আপনাদের প্রত্যেকের কাছে তিনি অত্যন্ত প্রিয়, দেবশ্রী। দেবশ্রীকে অনেক অনেক স্বাগত, আর স্বাগত জানাবো তবলায় স্বাগতমকে, কীবোর্ড এবং পিয়ানোতে দেবাশিসকে। স্বাগত জানবো আপনাদের প্রত্যেককে, আমাদের ক্যামেরার পিছনে যাদের যাদের উপস্থিতি প্রত্যেককে। তো দেবশ্রী শুরু করি। আজকে হচ্ছেন, আজকে বিষয়টি হচ্ছে রবীন্দ্রনাথ ও মাদ্রাসা, মানে মাদ্রাসায় রবীন্দ্রনাথ। কিন্তু আমার মূলত বিষয়টা, যেটা আমি যে থিমে আমি এগোবো, সেটা হচ্ছে বিশ্ব মানবতাবোধে রবীন্দ্রনাথ। আজকের এই মুহূর্ত ভীষণ প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ, এবং সমস্ত ভাষাভাষীর মানুষের, শুধু মুসলিম সমাজের নয়, যে কোনো ভাষাভাষীর মানুষের রবীন্দ্রনাথ ঠাকুরকে সুন্দর করে জানা উচিত। এবং এটা সেই ভাষা বা সেই জাতির যারা হোতা রয়েছেন, যারা তাদেরকে নেতা নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের এই উপলব্ধিটা, তাদের এই বোধটা আসা দরকার যে এই রবীন্দ্রনাথ ঠাকুরকে অ ক খ থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত যদি পড়ানো যায়, বোঝানো যায় পরবর্তী প্রজন্মকে, তাহলে সুস্থ সুন্দর সুশীল সমাজ আমরা পেতে পারি, শুধু খাতায় কলমে নয়। অবশ্যই। ফুল লোকে ও গো কখন
বাংলায় প্রবাদ আছে, যা নেই ভারতে তা নেই ভারতে। অর্থাৎ এই প্রবাদটি আপনারা জানেন বহুল প্রচলিত একটি প্রবাদ, এবং যা নেই ভারতে তা নেই ভূভারতে এই কথাটিকে আমরা যদি ব্যাখ্যা করতে গেলে আমাদের এই চারণ কবি বলে যেতে পারে, তিনি মানবের জীবন দর্শনের কবি রবীন্দ্রনাথ সম্পর্কেও আমরা এই কথাটাকে তুলতে পারি। বুদ্ধদেব বসু তো তার সব নামের পাশে ফেনোমেনন শব্দটাকে ব্যবহার করেছিলেন এবং তিনি প্রকৃত অর্থে করেছিলেন। মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্ত শুধু নয়, সমাজের যে নানান ঢেউ সেই ঢেউকেও ছুঁয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ। এবং যখন এখনকার কোনো একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা আমাদের মনকে ব্যথা দেয়, তখন যদি আমরা গীতবিতান কিংবা সঞ্চয়িতা নিয়ে এপাশ ওপাশ করি পাতা, দেখব সেই ঘটনা কেন্দ্রিক আমার মনের ভাব, সেই ঘটনাকে কেন্দ্র করে আমার ভালো লাগা বা মন্দ লাগাটা তিনি ব্যাখ্যা করে গেছেন। একদম, এটা একটা উপলব্ধির জায়গা থেকে আমি কিন্তু বলছি, তাকে আমরা বলি না দার্শনিক। একদম, মানে কয়েকশো বছর আগের যে লেখা সেটা আজকেও কতখানি প্রাসঙ্গিক। একদম তাই, কি সমাজে কি রাজনীতি সর্বক্ষেত্রে বাস্তব কথা, প্রচণ্ডভাবে কতখানি প্রাসঙ্গিক। যেটা তুমি বললে না গীতবিতানটা পড়ার কথা, এবং সেই গীতবিতানের প্রত্যেকটা গান যদি পরপর পড়া যায় তাহলে তার একটা অন্য অর্থ এসে দাঁড়ায়। একদমই তাই, এবং আমার তো ওই জন্যই বললাম শুরুতেই, আজকে শুরুতে বললাম না যে প্রত্যেকটা ভাষাভাষীর মানুষ, প্রত্যেকটা জাতির, সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের উচিত এই উপলব্ধিটুকু আনা যে রবীন্দ্রনাথকে জানতে হবে। তাকে সরিয়ে রাখা তো নয়, তাকে উপলব্ধি করতে হবে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে মাদ্রাসায় রবীন্দ্রনাথ। আমাদের বিষয় সন্ধানে খানিকটা শ্রদ্ধেয় আজমিরা খাতুনের কথার ক্ষেত্র ধরে আমরা এগোবো, কিন্তু খানিকটা আমি নিজের এদিক ওদিক থেকে খানিকটা পড়াশুনো করেছি, আজকে সব মিলিয়ে কথা বলবো। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি কালনা থেকে সাগরিকা সেন বলছি। সাগরিকা? সাগরিকা সেন। হ্যাঁ সাগরিকা, বলুন। হ্যাঁ, আমি আপনাদের এই চ্যানেলের নিয়মিত দর্শক, এবং মানে খুব চেষ্টা করে করে আজকে অনেকদিন বাদে আপনাদের ফোনটা পেলাম। মানে এই যে একটা প্রোগ্রাম, মানে আমাকে যে কতটা আপ্লুত করে আমার জীবনের প্রত্যেকটা পদে পদে এই রবীন্দ্রনাথ আর কি। আমার একটা ছোট ছেলে আছে, তাকেও আমি সবসময় বলি এটা এই প্রোগ্রামটা দেখ বাবা, মানে আমার ছেলে আমার। আর তোমার সঙ্গে যদি আমি একটু পার্সোনাল কথা বলতে পারতাম তাহলে মনে হয় আমি আপ্লুত হতাম। আমার একটুখানি শেয়ার করার খুব দরকার ছিল। তবে যাই হোক, আমি উপস্থিত সকলকে জানাই আমার সশব্দ প্রণাম। এবং আরেকটা কথা বলার, কিছু মনে করো না, তোমাদের মানে ব্যাকগ্রাউন্ডে যে রবীন্দ্রনাথের পিকচারটা আছে, তো তার মালাটা একটুখানি কপালের দিকে নেমে গেছে। আমার তো দেখার সময়টা হয়নি, আমি তো দৌড়ে এসে বসে পড়ি, কিন্তু যাদের দেখার কথা তারাও দেখেনি, এখন তাদের চোখে পড়েছে। ধন্যবাদ, নিশ্চয়ই। আমি 25শে বৈশাখ অনেকদিন আগে ফোন পেয়েছিলাম, কিন্তু শিল্পীর বলে আমার অত্যন্ত ভালো লাগে, মানে আমার কোনো রিকোয়েস্ট নেই। আমরা চেষ্টা করব তোমার এই আমাদের পরের গানটা শুনতে শুনতে যদি মালাটা ঠিক করে দেওয়া যায়, নিশ্চয়ই। এটা তোমাদের দাবি তো, তোমাদের অনুষ্ঠান। ধন্যবাদ সাগরিকা, খুব ভালো কথা বলেছো, ভালো কথা। একদম, তুমি ভালো থেকো। শোনো একটা কথা বলবো, একটা কথা বলি, সেটা হচ্ছে প্রণাম শব্দটা না ঈশ্বর এবং বাবা মার জন্য, মানে বাবা মা বা ওই স্থানীয় যারা তাদের জন্য তুলে রাখতে হয়। নমস্কারটা বন্ধু বান্ধব বা অন্যান্য সম্পর্কের মধ্যে খুব ভালো চলতে পারে, অবশ্যই আপনারাও তো গুরুজনের মতন না আমার কাছে, কিন্তু প্রণাম শব্দটার মধ্যে কিন্তু মানে প্রণাম শব্দটা ওই স্থানীয় মানুষদের জন্য। আমাকে তুমি নমস্কার জানালে আমি আপ্লুত হব। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো। আমি চাইবো যারা রয়েছো ক্যামেরায়, গান হতে হতে যেন মালাটা ঠিক হয়ে যায় একেবারে, এটা আমাদের নিজেদের ঠিক করে নেওয়া উচিত। দেবশ্রী, গানে যাই। হ্যাঁ, আমায় মুক্তি যদি দাও, বাঁধন খুলে মুক্তি যদি দাও, আমি তোমার বাঁধন নেব তুলে মুক্তি যদি দাও,
আমরা আমি না ভাবছিলাম তোমার গান শুনতে শুনতে যে মানুষের অবজারভেশন কতটা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে, এবং আমরা যে বলি না যে এটা একটি কমপ্লিটলি পারিবারিক চ্যানেল, ষোলো আনাই বাঙালি আনা, পাশাপাশি আমাদের আগের ক্যাপশন ছিল পারিবারিক চ্যানেল, তো সেই বিষয়টি যে ওনারাও মানে আমাদেরকে ওনাদের পরিবারের অঙ্গ করে নিয়েছেন এটা বোঝা গেল এই ফোনটা থেকে। অবশ্যই, এবং শুরুটা তো হয় এই অনুষ্ঠানটা থেকে, অনেকেরই তো সকালবেলাটা রবীন্দ্রনাথের গান এভাবেই তো শুরুটা হয়। আসলে কি সারা মানে পশ্চিমবাংলা জুড়ে যত গান হয়, গানের অনুষ্ঠান তো সকালে এখন সব জায়গায় হয়, শুরুতে কিন্তু প্রথমে একটি চ্যানেল ছিল, তারপরে আমরা শুরু করেছিলাম সকাল সাতটায়, একদম প্রথমে আরেকটি অন্য চ্যানেল ছিল, তারপরে সকাল সাতটায় মানে এই গান মানে রবীন্দ্রনাথের গানের কথা বলছি না, গান হবে এটা আমরা শুরু করেছিলাম, কারণ আমাদের এই প্রতিদিনের রবীন্দ্রনাথ এই ক্যাপশনে কিন্তু এই অনুষ্ঠানটা বহু বছরের, তার মানে সেই চ্যানেলের শুরু হওয়ার অনেক আগে থেকে। কিন্তু যে কোনো চ্যানেলেই যেখানেই হোক না কেন, আমি কারো নিন্দে না করেই বলছি, নিপাট নিখাত রবীন্দ্রনাথের গান তো হয় না, হয়তো অনুষ্ঠানের শুরুতে একটা রবীন্দ্রনাথের গান হলো, তারপরে শেষে গিয়ে অন্য ধরনের গানের অনুষ্ঠানের সমাপ্তি। তো আমাদের সেখানে কিন্তু এই যে এত হৈহুল্লোড় ধুমধারাক্কা, তার মাঝখানে আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই রয়েছি, আমরা এখান থেকে সরতে পারছি না, আর আমাদের কিছু নিজস্ব চিন্তাভাবনা রয়েছে। যেমন আমাদের বলাই থাকে যে শিল্পী আসুন না কেন, আমরা আগে বলে দিতাম না, এখন তাকে শুরুতেই বলে দেওয়া হয় যে গানের মাঝখান থেকে গান নয়, গানের প্রথম লাইন বাদ দিয়ে গান নয়, গানটাকে একদম শুরু থেকে করতে হবে, এটা আমাদের অনুষ্ঠানের একটা ফরম্যাট। তিনি হয়তো স্বাভাবিকভাবে বাইরে সেই গান করতেও পারেন, কিন্তু আমাদের এখানে নয়, এটা আমাদের বলা থাকে। এইভাবে রবীন্দ্রনাথের গান এবং তার সম্বন্ধে এই আলোচনা, এটা বোধহয় একমাত্র একমাত্র আমাদের এখন এই মুহূর্তে এই চ্যানেল সিটিভিএনে আমরা করতে পারি। আমি যেটা বলছিলাম, দেখো এই যে মাদ্রাসায় রবীন্দ্রনাথ, আমি এটাকে মাদ্রাসায় রবীন্দ্রনাথ মানে খুব সংক্ষেপ হয়ে যায় ব্যাপারটা, কিন্তু আমার বিষয়টা হচ্ছে বিশ্ব মানবতাবাদী রবীন্দ্রনাথ। আজকে আমি ওই ওই ক্যাপশনটাকে মাথায় রেখে কিন্তু এই কথাটাতে যাবো, কারণ রবীন্দ্রনাথ যখন ঠাকুর যখন কাজ করছেন, তখন যখন তার লেখালেখি চলছে বা তার জমিদারি সামলাচ্ছেন, তখন তো অখণ্ড ভারতবর্ষ, খণ্ডিত ভারতবর্ষ নয়, এই মুহূর্তে ভারতবর্ষ তো আমি ভাবো না, আমরা যদি ভারতবর্ষের ইতিহাস দেখি মানে প্রাচীন পুরাকালের ইতিহাস দেখি, তাহলে এই যে আজকের আফগানিস্তান বলো, বালুচিস্তান বলো, সব তো ভারতবর্ষের মধ্যে ছিল, প্রত্যেকটা জায়গা ভারতবর্ষের মধ্যে ছিল, ভারতবর্ষ থেকে ভাঙতে 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 ইংরেজরা এসে যখন ধরলো ভারতবর্ষকে, তখন ভারতবর্ষ পশ্চিমবাংলা, পূর্ব বাংলা, ওদিকে পাকিস্তান মিলিয়ে টোটাল ভারতবর্ষ ছিল। ইংরেজরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য ভারতীয় মানুষ, ভারতীয় যে যুবক সম্প্রদায়, যুব সম্প্রদায়, তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য ভারতবর্ষের মধ্যে এই ধর্মের অন্তরায় তৈরি করলো। তার আগে কি ধর্ম নিয়ে বিরোধ ছিল? না ছিল, অন্যরকম ছিল, তখন উচ্চ বর্ণ নিম্ন বর্ণের যেমন বিরোধ, পাশাপাশি
মুসলমান এবং হিন্দু ধর্মের মধ্যে, ধর্মগুরুদের মধ্যে একটা বিরোধ ছিল, কিন্তু স্বাভাবিকভাবে কোনো সাধারণ মানুষের মধ্যে কোনো বিরোধ ছিল না। কেননা রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে জমিদারি সামলেছেন সেখানে মুসলিম সম্প্রদায়ের প্রচুর প্রজাতার ছিল এবং তারা কিন্তু গুরুদেবকে সেই সম্মানই করে গেছেন এবং এখনও পর্যন্ত ওই অঞ্চলের ওই মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব আখ্যা দিয়েই তারা বলে থাকে। তাই না, যখন এই জমিদারির কথাটা তুমি যখন বললে, যখন আমরা দেখেছি তিনি জমিদারির জন্য তিনি শিলাইদ হয়ে গেছেন, পুণ্যাহ সভা হয়, সেখানে একটা বিভেদ ছিল, বিভেদ ছিল, হিন্দুরা আলাদা মুসলিম এবং তাদের জাতিভেদ অনুযায়ী আলাদা হবে তাদের বসানো হতো, শতরঞ্চি থাকতো, খালি মাটি থাকতো। কবি গিয়ে প্রথমে সবটাই তুলে দিলেন, তিনি বলেন যে না সবাই একসাথে আমরা বসবো, তিনি মাঝখানে একটা মাঝখানে তাকে সবাই ঘিরে আমি রোজ বলি, যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন, সেইখানেতে চরণ তোমার রাজে, সবার নিচে সবার পিছে সব হারাতের মাঝে। তো এই কথাটাকে না ভিতরে আত্মস্থ করতে হবে, করার পরে দেখবেন গতকাল একটা ঘটনা আমার সাথে ঘটেছে। ওই যে ভ্যানওয়ালারা হন না, দুজন ভ্যানালার মধ্যে গণ্ডগোল হচ্ছে, একজন সত্যি, একজন ঠিক, একজন ভুল, মাঝখান থেকে যে মানুষটা মার খাচ্ছে আর একজন ভ্যানালার কাছে, যে ঠিক সেই মার খাচ্ছে, তাকে আমরা প্রোটেস্ট করছি যে কেন মারছেন, উনি তো ভুল করেননি, আপনি ভুল করছেন, আর একজন বয়স্ক মানুষকে বলছি। এর মধ্যে গাড়িচড়া বাবু, তিনি অবাঙালি সম্প্রদায়ের, মারোয়ারি সম্প্রদায়ের, তিনি ওখানে ব্যবসা করেন, তিনি গাড়ি বার করতে পারছেন না। তো তিনি গাড়িটাকে বার করতে পারছেন না, থেকে গাড়ি থেকে নেমে এসে ভ্যানালার যে মানুষটি মার খাচ্ছিল তাকে আবার মারতে শুরু করলো। আমি তখন বাস্ট করে গেছি, আমি বলছি আপনি গাড়ি চড়েন বলে কি তার তার ওর মনুষ্যত্ব নেই, আপনি গায়ে হাত দিলেন কেন? তারপরে যাই হোক, প্রচুর গ্যাদারিং হয় এবং তারপরে ওই ভদ্রলোক প্রায় মার খেতে খেতে বাঁচেন, ক্ষমা চান। তো এটা আমার মনে হয় প্রোটেস্ট করা দরকার আছে, আমাদের প্রত্যেকটা মানুষের প্রোটেস্ট করা দরকার আছে, যে একজন সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ, আমি বলেছি ওই যে আপনি মারছেন ওকে, আপনার যেমন বাড়িতে স্ত্রী পুত্র রয়েছে আপনি তাদের উপরে যেমন এটা কর্তৃত্ব ফলান, ওই মানুষটা কোনো বাড়ির কর্তা, সেই সম্মানটুকু তাকে দিতে হবে। আমার না কালকে তারপরে আসার সময় যেমন ফিরছি এই গণ্ডগোলের পরে, আমার কেন জানি না মনে হচ্ছিল যে কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন কথা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন কথাগুলো, কত প্রাসঙ্গিক, এখনও মানুষ মানুষকে কীভাবে মানে ছোট করে দেখতে ভালোবাসে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? টিভির আওয়াজটা কমাতে হবে সবার আগে, বলুন। টেলিভিশনের ভলিউম যদি না কমান না লাইনটা কেটে যায়। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি পূর্বাঞ্চল অর্চন থেকে বলছি। কোথা থেকে আরেকবার বলতে হবে? পূর্ব মেদিনীপুর পটাশপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর থেকে কে বলছেন? অসীম। আমি চন্দন বলছি। চন্দন বলুন। চন্দন বলছি, আজকে যে অনুষ্ঠানটা আপনাদের, আমি হয়তো রোজ সময় পাই না দেখতে, আজকে ভোগ করতে পেরেছি। এই যে অনুষ্ঠানটি, ভাই বা দাদা আমি জানি না আপনাকে আমি কি বলে সম্বোধন করব, প্রত্যেককেই একটা অনুরোধ, যখন ফোন করবেন টেলিভিশনে নিজের গলা শোনার জন্য নয়, এই অনুষ্ঠানটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, আমরা যে আলোচনা করি, যদি ফোন না করে কেউ নিজের চুপটি করে শোনেন, তিনি নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলতে পারবেন। তাই চেষ্টা করবেন যখন ফোন করবেন আমাদের সময়ের মূল্য এবং নিজের সময়ের মূল্যটা বুঝতে, টেলিভিশনের ভলিউমটাকে কমিয়ে একদম মিউট করে দিয়ে কথা বলতে হয় আমাদের অনুষ্ঠানে, টেলিফোনেই শুনতে হবে। হয়ে যাওয়ার পর আপনার নাম করে আমরা যখন আলোচনা করব তখন টেলিভিশন বাড়িয়ে শুনতে পারবেন। তো দেবস্টেপ একটু গানে যাই। চলা হলো আমার
আমরা দেবশ্রীর গান শুনতে শুনতে তথ্য নিয়ে এগিয়ে যাওয়া। দেখো, আমি যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথের ভাবনা চিন্তা তো ছিল অখণ্ড ভারতবর্ষকে কেন্দ্র করে, এবং পরবর্তী পর্যায়ে যে খণ্ডিত ভারতবর্ষ বর্তমানে রবীন্দ্রনাথ যে সময় যে চিন্তা করেছিলেন তার প্রেক্ষিতে যদি আমরা এখনকার ভাবনা চিন্তায় দেখি, তাহলে দেখব এখন এই খণ্ডিত ভারতবর্ষের যে ভাবনা চিন্তা, কারণ রবীন্দ্রনাথ অখণ্ড সমাজ বন্ধন নির্ভর ভারতবর্ষের কথা বলেছিলেন, আর এখন এই পশ্চিমের সভ্যতাকে অনুকরণ করে আমরা যে পথে হাঁটছি সেটা খণ্ডিত পথ, এবং সেই পথে আমরা প্রত্যেকটা মুহূর্তে মানবাত্মাকে নিপীড়ন করতে করতে এগোচ্ছি। আর ঠিক এই জায়গা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর একটা জায়গায় বলেছেন যে বিদেশের শিক্ষা ভারতবর্ষকে অতীতে ও বর্তমানে দ্বিধাবিভক্ত করিতেছে, যিনি সেতু নির্মাণ করিবেন তিনি আমাদিগকে রক্ষা করিবেন। হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই স্বয়ং এই সেতু নির্মাণের কাজটি করতে শুরু করেছিলেন, সেই কারণে আমার কোথাও একটা যেন মনে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করলেন 1905-এ, একেবারে সচেতনভাবে তোমার শুরু করেছিলেন, তিনি জাতীয়তাবাদ আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন, কিন্তু তারপর যেটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে পাই, তিনি হঠাৎ করে খুব নিষ্প্রিয় হয়ে যান এই ভারতবর্ষের স্বাধীনতার যে রাজনীতি, সেই রাজনীতিতে তিনি খুব নিষ্প্রিয় হয়ে যান, এবং তার গোড়া উপন্যাস, তার চার অধ্যায় এবং তার বিশেষ করে ঘরে বাইরে উপন্যাস, আমি যদি ঘরে বাইরে উপন্যাসে আমরা বলি তাহলে দেখব সেখানে তিনি এই যে বিমলার এবং যে সন্দীপের চরিত্রের মাঝখানে একটা টানাপোড়েন দেখিয়েছিলেন ঠিকই, কিন্তু সেখানে নিখিলেশ চরিত্রটা সবসময় কিন্তু সত্য কথা বলছে, সোজা কথা বলছে। আমার কোথাও যেন মনে হয় নিখিলেশ চরিত্রের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নিজের কথাগুলো বলেছেন স্বদেশী আন্দোলন সম্পর্কে, যে স্বদেশী দ্রব্য তুমি পোড়াচ্ছ, গরিব মানুষটা পারবে তো? এই বিদেশি দ্রব্য তুমি পোড়াচ্ছ, স্বদেশী দ্রব্য ব্যবহার করতে হবে, গরিব মানুষটা পারবে তো? যে মানুষটার পেটের ভাত জোগাড় করতে পারছে না সে ওই দাম দিয়ে, কারণ বিদেশি দ্রব্য সহজে পাওয়া যাচ্ছিল, স্বদেশি দ্রব্য সহজে পাওয়া যাচ্ছিল না, তো অনেক বেশি দামি, সেটা আমরা এখনও দেখতে পাই। তো এই জায়গা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা, পরবর্তী পর্যায়ে যখন এই মানে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এই আটটা চলছে, সেই সময় তো ভারতবর্ষের যে রাজনৈতিক সমীকরণ সেটা তো বদলাতে শুরু করলো, ভাগ হবে ভারতবর্ষ। এই ভাগ হওয়া ভারতবর্ষের জায়গা থেকে রবীন্দ্রনাথ কিন্তু সম্পূর্ণ নিজেকে সরিয়ে ফেললেন, এবং আমার একটা মনে হয় যে হয়তো রবীন্দ্রনাথের চলে যাওয়ার জন্যই তারা অপেক্ষা করছিলেন, আমি হয়তো খুব বড় কথা বলে ফেললাম। তারপরে 1947-এ খণ্ডিত ভারতবর্ষ হলো, কারণ বুড়োখোকাদের পিঠে ভাগ করার মতো ব্যবস্থা হয়েছিল এই দেশটাকে ভাগ করা নিয়ে, বুড়োখোকারা যেমন পিঠে ভাগ করতে বসে ঠিক সেরকম একটা ভাগ করার ঘটনা ঘটেছিল এই ভারতবর্ষকে ভাগ করা নিয়ে। তো কারণ রবীন্দ্রনাথের কাছে সবচেয়ে বেশি ধিক্কৃত যেটি ছিল সেটি হচ্ছে, তিনি ধিক্কার জানিয়েছিলেন সেটা হচ্ছে দ্বিজাতিতত্ত্ব। তিনি বলেছিলেন ভারতবর্ষ এক, ভারতবর্ষের মানুষ এক, এক আত্মা, এই একাত্মাকে ভাঙবো কেন ধর্মের নিরিখে, এটা তিনি ভীষণভাবে আপত্তি জানিয়েছিলেন। সেই কারণেই মাদ্রাসাতে কিন্তু রবীন্দ্রনাথকে পড়ানো হয়, এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে মাদ্রাসার যে সিলেবাস সেই সিলেবাসের মনে হয় না কোনো পার্থক্য আছে। এটা আমাদের মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা অনেক ভালো বলতে পারবেন যারা মাদ্রাসায় পড়াশুনো করেছেন। নমস্কার, কে রয়েছেন? আমার গানের মধ্যে সঞ্চিত হয়েছে দিনে দিনে সৃষ্টির প্রথম রহস্য আলোকের প্রকাশ, আর সৃষ্টির শেষ রহস্য ভালোবাসার অমৃত। আমি ব্রাত্র, আমি মন্ত্রহীন, সকল মন্দিরের বাহিরে আমার পূজা আজ সমাপ্ত হলো, দেবলোক থেকে মানব লোকে, আকাশে জ্যোতির্ময় পুরুষে আর আমার মনের মানুষে, আমার অন্তরতম আনন্দে। নমস্কার সুপ্রভাত, আমি কতুলপুর বাঁকুড়া থেকে মানিকমোহন ঘটক বলছি। আজকের যে তত্ত্বসূত্র, যে মাদ্রাসায় রবীন্দ্রনাথ, সেখানে তুমি একটু আগেই বললে যে তার মানে রচনাবলী বা তার মানে বিষয়বস্তু মাদ্রাসায় পড়ানো হচ্ছে, একটা কথা যে রবীন্দ্রনাথের আমাদের এমন কোনো চিন্তা চেতনার ক্ষেত্র নেই যেখানে রবীন্দ্রনাথের ছোঁয়া পড়েনি। তাই মানে তার কাবুলিওয়ালা তো বিশ্ব পিতৃহৃদয়েরই কথা, হ্যাঁ, সেখানেতে আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথের যে মূল কথা, ভারতের যে মূল সূত্র, তা হচ্ছে বিশ্ব মানবতা বোধ, শৃণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, যেখানে সেখানে আমরা বলতে পারি যে উদার চরিতানাহি বসুধৈব কুটুম্বকম, দেশে দেশে মোর ঘর আছে আমি সেই ঘর মরি খুঁজিয়া, কিংবা বিশ্ব জগৎ আমারে চাহিলে কোথায় আমার ঘর, আমার দেবতা আমার জাগিলে কে মোর আত্মপর। রবীন্দ্রনাথের যেটা মূল কথা বা জগৎ এবং জীবনের সর্ব উপলব্ধি, নিবিড় বিশ্বাত্মবোধ, স্থির ঈশ্বর চেতনা এবং অকপট মানব প্রেম, তাই তিনি বিশ্ব মানবতার পূজারী।
সেখানে আমরা আজ ইয়েতে পাই যে মানুষকে গণ্ডির মধ্যে হারিয়েছি, মিলেছে তার দেখা দেশ বিদেশের সকল সীমানা পেরিয়ে, তাকে বলেছি হাত জোর করে, হে চিরকালের মানুষ, হে সকল মানুষের মানুষ, পরিত্রাণ করো শেষ দিনের তিলক পরা সংকীর্ণতার ঔদ্ধত্য থেকে, হে মহান পুরুষ, ধন্য আমি, দেখেছি তোমাকে তামসের পরবার হতে আমার নরদেবতার দেশে। তাই তিনি ওই শতরঞ্জিকে গুটিয়ে নিয়ে বলেছিলেন, এসো আমরা একসাথে বসি। ধন্যবাদ, মানে জয়তু রবীন্দ্রনাথ। ধন্যবাদ, ধন্যবাদ। আমি যেটা বলছিলাম সে কথাটাই, সেই যে 1947 সালে তো ভারতবর্ষ মধ্যরাতে স্বাধীনতা পেল, এবং ভাগটি হলো 14ই আগস্ট ভাগ হওয়ার পর 15ই আগস্ট আমরা মধ্যরাতে স্বাধীনতা পেলাম। আমার একটা প্রশ্ন, যে এটা আপনাদের কাছে প্রশ্ন, দেবশ্রীর কাছেও প্রশ্ন, যদি রবীন্দ্রনাথ আর 6 বছর বেঁচে যেতেন তাহলে কি তিনি চুপ করে থাকতেন 1947 যখন দেশটা ভাগ হয়েছিল? কারণ এইটা কি রবীন্দ্রনাথ পানতে পারতেন, এই ঔপনিবেশিকতার এই একটা বিষ যেটা ইংরেজরা করলো, এবং সেটা আমাদের ভারতবর্ষের রাজনৈতিক নেতারা, মানে আমি তিনজনের নাম এখানে বলবো, মার্জনা করবেন আমাকে, মহাত্মা গান্ধী, জাতির জনক তিনি, জওহরলাল নেহরু এবং আলী জিন্না, এরা এই যে তিনজনে বসে একটা ডিসিশন নিলেন, সারা ভারতবর্ষের নিরিখে কি ডিসিশনটা নিয়েছিলেন, যে ভাগটা হয়েছিল সেই ভাগটা কি প্রয়োজন ছিল? কারণ সেই ভাগটাকে তো তারা টিকিয়ে রাখতে পারলেন না, মাঝখানে একটা ভারতবর্ষ মুসলিম সম্প্রদায়কে বিভক্ত করার জন্য একদিকে পূর্ব বাংলা, একদিকে পশ্চিম, একদিকে পূর্ব পাকিস্তান, একদিকে পশ্চিম পাকিস্তান, হয় না কি কখনো কখনো মেলে? এবং সেইটা দেখা গেল যে আবার তারপরে স্বাধীনতার যুদ্ধ করতে হলো। এবং সবথেকে যেটা বড় কথা, ভারত মানে পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে স্বাধীন রাষ্ট্র, আমরা কিন্তু পুরোপুরি স্বাধীন, আমাদের তো সত্ত্ব দেওয়া যে ডোমিনিয়ন আমরা জানি সবাই, কিন্তু ভারত বাংলাদেশ কিন্তু স্বাধীনতার যুদ্ধ করে স্বাধীনতাটাকে ছিনিয়েছে, আমরাও স্বাধীনতা ছিনিয়েছি, আমরাও যুদ্ধ করেছি, কিন্তু পুরোপুরি সেভাবে নয়, খানিকটা ইংরেজরা স্বেচ্ছায়, যখন দেখলো আর পারা যাবে না, এদেরকে রাখা যাবে না, তারা একটা স্বেচ্ছায়, সে তো আমরা জানি, লর্ড মাউন্টব্যাটেন চিঠি লিখলেন, সবটাই আমরা জানি। তো যাই হোক, যেটা বলছিলাম, যেটা আমার প্রশ্ন তোমাদের কাছে, যে ভারতবর্ষকে কি এই খণ্ডিততে দেখলে রবীন্দ্রনাথ চুপ করে থাকতেন যদি আর 6টা বছর বেঁচে থাকতেন? সেটা তো কখনোই না। তা এবং সেটা করার পর তো সে আবার তো সেই পুরো, তুমি যেটা বললে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, সেটা তো আলাদা হলো, এবং আবার সেই স্বাধীনতার জন্য সেই লড়াই কিছুটা, কিন্তু কবি আগে থেকেই স্বদেশপর সময় আমরা দেখতে পাই, তিনি তো প্রথম কথা জাতির প্রতি একটা কোথাও একটু হতাশা তার ছিলই, সেটা তার গানে, তার কবিতা, তার উপন্যাসের মধ্যে রয়েছে। এবং পরবর্তীকালে কিন্তু তিনি, তুমি যেটা বললেন মহাত্মা গান্ধী জাতির জনক, কোথাও একটা তার সাথে কিন্তু একটা দূরত্ব আমরা দেখেছি, যে তিনি নিজেকে সরিয়ে আনলেন, কিছু কিছু চিন্তা, রাজনৈতিক চিন্তা যা তাকে ক্ষুণ্ণ করেছে, কোথাও মনুক্ষুণ্ণ হয়েছেন তিনি সেই চিন্তাতে, এবং তিনি পরবর্তীকালে সেখান থেকে সরে এসেছেন, তাকে কিন্তু আমরা সক্রিয় রাজনীতিতে কখনোই দেখিনি। হ্যাঁ, একদমই তাই। খালি একবার এমন অবস্থা হয়েছিল যে যখন কংগ্রেসের সব নেতারা জেলে, সেই সময় কংগ্রেসের অধিবেশন পরিচালনা করার মতো কেউ ছিলেন না, তখন তিনি সেই দায়িত্বভারটাকে গ্রহণ করেছিলেন, সেইটুকুই, ওইটুকুই দায়িত্বভার, যাতে দলটি একটা নেতৃত্বে এগোতে পারে, ব্যাস। আর তারপরে কিন্তু আমরা তাকে কীভাবে সক্রিয়তার সঙ্গে দেখিনি। তো তোমার একটা গান শুনে নিবা চট করে। পাতার ভেলা ভাষায় ভাষায় নিরে, পাতার ভেলা ভাষায় পিছন পানে চাইলে চাইলে ফিরে, পাতার Thank you.
চাইলে ফিরে পাতার ভেলা ভাসায়, ভাসায় নিরে পাতার ভেলা ভাসায়। কই বলছেন না যে যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে দৃপ্ত তোমার ছন্দ। তিনি আমাদের সবসময় মনে হতে পারে রবীন্দ্রনাথ ভীষণভাবে ঈশ্বর বিশ্বাসী, হ্যাঁ ঈশ্বরকে তিনি বিশ্বাস করতেন, কিন্তু সেই ঈশ্বর ওই মন্দিরের মধ্যে বা মসজিদের মধ্যে আটকে থাকেননি, সেই ঈশ্বর মানুষের মধ্যে ছড়িয়েছিল। মানবপ্রেমী রবীন্দ্রনাথ শুধু নয়, মানবাত্মাকে তিনি সম্মান করে চলতেন। আজকে সেই কারণেই কিন্তু এই কথাগুলো আমাদের বলা। যেটা আমরা বলছিলাম যে ভিক্টোরিয়া ওকম্পো, আমরা জানি তিনি স্প্যানিশ ভাষায় ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথায় এই গানটিকে অনুবাদ করেন, এবং সেই দেশের সৈনিকেরা তাদের আন্দোলনে এই গানটি গেয়ে ওই স্প্যানিশ ভাষায় এই গানটিকে উপলব্ধি করে উদ্বুদ্ধ হতেন, এবং তাকে বলা হতো ফাইটার টেগোর। এই কথাটি সারা পৃথিবীতে তিনি কিন্তু সমাদৃত, এবং আমরা জানি আর্জেন্টিনায় রবীন্দ্রনাথকে বলা হয় ফাইটার টেগোর, তার গানের তার কে তারা আত্মস্থ করে তারা এই উপাধিটাই দিয়েছিলেন। এবং মাদ্রাসার যখন প্রতিষ্ঠিত হয় সেই সময় তার যারা যিনি সহকারী অধ্যাপক ছিলেন আলিয়া ইউনিভার্সিটির, তিনি হচ্ছেন সাইদুর রহমান, তিনি নিজে যে বছর সার্ধ শতবর্ষ হয় রবীন্দ্রনাথের সেই বছর কাবুলিওয়ালা এই গল্পটিকে তিনি আরবি ভাষায় অনুবাদ করেন, এবং কেন্দ্রীয় সরকারের মারফত সেটিকে আরব দুনিয়াতে বইপ্রেমীদের কাছে তুলে ধরেন, এবং সেটা ভীষণভাবে সমাদৃত হয়, এবং পরবর্তী পর্যায়ে গীতাঞ্জলিও আরবি ভাষায় অনুবাদিত হয় এবং সেটিও পৌঁছায় ওই আরব দুনিয়াতে, কারণ ওখানটাই তো মূলত মানে মুসলিম সম্প্রদায়ের মূল জায়গাটা, তো তারা সেখানে সমাদৃত হয়। এবং আমরা প্রত্যেকেই জানি যে মাদ্রাসাতে ভারত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মাদ্রাসাতে কিন্তু 25শে বৈশাখ উদযাপিত হয়, এটা ভীষণ প্রয়োজন হওয়া আমাদের। যেটা বলার কথা যে এই অনুষ্ঠান আপনারা দেখছেন, ফোন করবেন, বিষয়ভিত্তিক কথা জানতে পারলে ভালো লাগবে। আর যদি কোনো মাদ্রাসার শিক্ষক এই অনুষ্ঠানটি এই মুহূর্তে দেখে থাকেন, এই মুহূর্তে যিনি মাদ্রাসায় পড়াচ্ছেন, কিংবা কোনো পরিবারের কোনো ছাত্রছাত্রী যদি মাদ্রাসায় পড়ো তোমরা, আমাদেরকে তোমরা যদি একটু ফোন করো, বর্তমানে মাদ্রাসায় কী রকমভাবে রবীন্দ্রনাথ সম্পর্কে তোমরা জানছো বা আপনারা কীভাবে পড়াচ্ছেন, আমরা জানতে পারলে আমরা সমৃদ্ধ হব, কারণ এটা তো আমাদের একটা ওপেন ফোরাম যেখানে আমরা সবাই কথা বলতে পারি। তো সেই কারণেই এই অ্যাপিলটা আপনাদের কাছে প্রত্যেকের কাছে করা। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, আজকের বিষয় মাদ্রাসা ও রবীন্দ্রনাথ, এবং সঙ্গে রয়েছেন দেবশ্রী। দেবশ্রীকে সঙ্গে যখন পেয়েছি, দেবাশিষে স্বাগতমকেও যখন সঙ্গে একসাথে পেয়েছি, তাহলে গান দিয়ে শুরু করি। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। ও তোর আশা লতা পড়বে ছেড়ে, হয় তোর ফল ফলবে না। ও তোর আশা লতা পড়বে ছেড়ে, হয় তোর ফল ফলবে না, হয় তোর ফল ফলবে না। তা বলে ভাবনা করা চলবে না, তোর আপন জানে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। আসবে পথে আঘার নেমে, তাই বলে কি রইবে থেমে। আসবে পথে আঘার নেমে, তাই বলে কি রইবে থেমে। ও তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। ও তুই বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, হয়তো বাতি জ্বলবে না। তা বলে ভাবনা করা চলবে না, তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। আসবে ঘিরে বনের প্রাণী,
আসবে ঘিরে বনের প্রাণী, হয়তো তোমার আমন ঘরে আশা নেই আগুন বিনা, হয়তো তোমার আমন ঘরে আশা নেই আগুন বিনা, মধ্য দুয়ার দেখলি বলে অমনি কি তুই আসবি চলে, মধ্য দুয়ার দেখলি বলে অমনি কি তুই আসবি চলে, তোরে মারে মারে খেলতে হবে হয়তো দুয়ার খুলবে না, তোরে মারে মারে খেলতে হবে হয়তো দুয়ার খুলবে না, হয়তো দুয়ার খুলবে না, তা বলে ভাবনা করা চলবে না, তোরা মন জানে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না, ও তোর আশা লতা পড়বে ছিঁড়ে হয়তো রে ফল ফুলবে না, ও তোর আশা লতা পড়বে ছিঁড়ে হয়তো রে ফল ফুলবে না, হয়তো রে ফল ফুলবে না, তা বলে ভাবনা করা চলবে না, তোরা মন জানে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না, তোরা মন জানে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না। আমরা আজকে মাদ্রাসা নিয়ে কথা বলছি, একটু বলি 1780 সালে ওয়ারেন হেস্টিংসের তত্ত্বাবধানে প্রথম মাদ্রাসার পত্তন এবং পরবর্তী পর্যায়ে তার বিভিন্নভাবে বিস্তৃতি লাভ, বর্তমানের মাদ্রাসার পঠন পাঠনের সঙ্গে প্রথম দিনকার ভাবনা চিন্তার মধ্যে হয়তো পার্থক্য ঘটে গিয়েছে। তুমি একটা ঘটনার কথা বলছিলে দেবশ্রী, সেই ঘটনার কথাটা বলো। যে সময় তিনি মাদ্রাসার তার যে অবদান ছিল সেখান থেকে তো এখন অনেকটা সময় আমরা পেরিয়ে এসেছি, এখন হয়তো অনেকটা পরিবর্তন অবক্ষয়ের যুক্ত কিছুটা। মাদ্রাসাতে 2016 একটি ঘটনা, স্কুলে জাতীয় সঙ্গীত শেখাচ্ছিলেন হেডমাস্টার মশাই, তা সেই সময় সেই গান থামিয়ে এবং জনগণ মন অধিনায়কও শেখানো যাবে না, এবং সেই মাস্টারমশাইকে মারধর পর্যন্ত করা হয়েছিল হিন্দু কবির গান বলে। যেখানে আজকে আমরা আলোচনা করছি বিশ্ব মানবের কবি, মাদ্রাসায় তার অবদান, সেখানে আজকে 2016 গত বছরের ঘটনা এটা, সেখানে এই হচ্ছে তার অবক্ষয়, তার সেখানে পুরোপুরি অবক্ষয়, পুরোপুরি অবক্ষয়, এবং হিন্দু কবির গান সেখানে শেখানো হবে না। তা এখন যেমন আমরা রবীন্দ্রনাথ পড়তে গিয়ে তো বুঝতে পারি, যেটা যেটুকু মানে যেটুকু বোঝা যায় সম্ভব আর কি, যে কোনো ভেদাভেদ তো ছিলই না কোনো দিনই কোনো সময় তার সাহিত্য সৃষ্টি, তার সঙ্গীতের মধ্যে দিয়ে, তার সব কিছুর মধ্যে দিয়ে, কিন্তু সেখানে এখন এটা একটা মানুষের দৃষ্টি, তার সব কিছু ভূমিমা পরিবর্তন লক্ষ্য করা যায়। আমার মনে হয় যারা মুসলিম ধর্মাবলম্বীর মৌলবী রয়েছেন, সেই আবার নজরুলের কথাতে চলে আসি, কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে কগাছা চুলের আর কি আমাদের গণ্ডগোল, কেউ টিকি রাখি, ব্রাহ্মণ পুরোহিতরা টিকি রাখেন আর মৌলবীরা দাড়ি রাখেন, বলেছে এই টিকি আর দাড়িতে যদি গিট্টি বেঁধে দেওয়া যায় তাহলে সব কিছুকেই সমাধান করে দেওয়া যায়। দেখো উর্দু কবি জোস, নামটি হচ্ছে উর্দু কবি জোস মালিহাবাদী, জোস মালিয়াবাদি তাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে শায়রে হিন্দুস্তান আখ্যা দিয়েছিলেন। তো যারা সঠিক অর্থে শিক্ষিত মানুষ প্রকৃত অর্থে তারা উপলব্ধি করতে পারবেন, আর যারা শুধুমাত্র অন্ধের মতো ধর্ম ধর্ম করছেন তাদের সেই উপলব্ধিটা ঘটবে না। কবির প্রত্যেকটি সৃষ্টি সেটা সারা বিশ্বের কাছে, তুমি যেমন বিরতির আগে বলছিলে না যে অনুবাদ করা হয়েছে মানুষের কাছে পৌঁছানোর জন্য, এবং সরলা দেবী অনেকগুলি কাজ করেছিলেন এই ক্ষেত্রে, অনুবাদ করে তারা কবিকে জানতে চেয়েছিলেন, বুঝতে চেয়েছিলেন তার লেখার মধ্যে দিয়ে, তার সঙ্গীতের মধ্যে দিয়ে, তার উপন্যাসের মধ্যে দিয়ে, তার ছোট গল্পের মধ্যে দিয়ে, যেখানে প্রত্যেক মানুষের কাছে, সেই ভাষাভাষীর মানুষের কাছে, ভিন্ন ভাষাভাষীর মানুষের কাছে অনুবাদ করে সেটা পৌঁছে দেওয়া হয়েছিল, সেটা তো বিশ্বের কাছেই তো পৌঁছে গেছে তো, এবং সারা বিশ্ব তাকে গ্রহণ করেছে মানবিক কবি হিসেবে। তোর পরের গানে যাই। শিউলি ফুল
পাঠ করে শোনাবো রবীন্দ্রনাথের কিছু বক্তব্য। যেমন আমি বলছিলাম যে তার আমরা দেখেছি তিনি এই যে ভারতের মহামানবের মিলন তীরে তিনি যাকে দেবতা বলেছেন তিনি হচ্ছেন নরদেবতা। রবীন্দ্রনাথ ঠাকুর কালান্তর গ্রন্থের বৃহত্তর ভারত প্রবন্ধে তিনি কিছু বলেছেন, সেটি বলছেন তিনি, দেশ বলতে কেবল তো মাটির দেশ নয়, সে যে মানব চরিত্রের দেশ। দেশের বাহ্য প্রকৃতি আমাদের দেহটা গড়ে বটে, কিন্তু আমাদের মানব চরিত্রের দেশ থেকেই প্রেরণা পেয়ে আমাদের চরিত্র গড়ে ওঠে। তিনি বলছেন, এই পথে এসেছিল হোমাগ্নি বহন করে আর্য জাতি, এই পথে একদা এসেছিল মুক্তিতত্ত্বের আশায় চীন দেশ থেকে তীর্থযাত্রী, আবার কেউ এসেছে সাম্রাজ্যের লোভে, কেউ এলো অর্থ কামনায়, কিন্তু সবাই পেয়েছে আতিথ্য। এই মিলনের সত্য সমস্ত মানুষের চরম সত্য, এই সত্যকে আমাদের ইতিহাসে অঙ্গীভূত করতেই হবে। তিনি বলছেন, ইন্ডিয়া ইজ টু ভার্স্ট ইন ইটস এরিয়া অ্যান্ড টু ডাইভার্স ইন ইটস রেসেস, ইট ইজ মেনি কান্ট্রিজ প্যাকড ইন ওয়ান জিওগ্রাফিক্যাল রিপ্লেক্স, বাট ইট সেড টু দ্য ক্রেডিট অফ ইন্ডিয়া দ্যাট দিস ডাইভার্সিটি ওয়াজ নট হার ওন ক্রিয়েশন, শি হ্যাজ হ্যাড টু অ্যাকসেপ্ট ইট অ্যাজ আ ফ্যাক্ট ফ্রম দ্য বিগিনিং অফ হার হিস্ট্রি। মানে এই ডাইভার্সিটি ইন্ডিয়ার করেনি, ভারতবর্ষ করেনি, ধরিত্রী মাতা করেনি, এটা তাকে গ্রহণ করতে হয়েছে। যখন যে যেভাবে এসছে, যেভাবে ভেঙেছে ভারতবর্ষকে, সে তার মতো করে ভেঙেছে এবং ভারতবর্ষের ধরিত্রী মাতাকে এটা গ্রহণ করতে হয়েছে। তাই তো কবি বলছেন, এসো ব্রাহ্মণ শুচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে অতীত করো অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তারা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজই ভারতের মহামানবের সাগর তীরে। একদম অনুষ্ঠানের শেষে মিলনের কথাই বলবো এবং সমস্ত জায়গাতেই রবীন্দ্রনাথকে যেন সঠিকভাবে পড়ানো হয়, বোঝানো হয়, এই আর্জি জানিয়ে আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেবশ্রীর গান শুনতে শুনতে বিদায় নেবো।